রাত কটা হবে জানি না, ঘুমটা ভেঙে গেল। একি অন্ধকারে ঠিক বোঝা যাচ্ছে না, একটা একটা কালো অবয়ব ঝুঁকে পড়েছে আমার মুখের ওপর। সুপারভিউ টিভি কোম্পানির কলকাতা জোনের এজেন্ট হিসেবে গ্রাম বাংলায় ঘুরে বেড়াতে হয় আমাকে। চষে বেড়াতে হয় এক শহর থেকে অন্য শহর, এক জেলা থেকে অন্য জেলা। এই রকমই ঘুরতে ঘুরতে আজ অনেকদিন পরে এসেছি পানিপাতিনিতে। পানিপাতিনিতে বাস স্ট্যান্ডের খানিক তফাতে মা জগদম্মা লজে বছর কাবারই ঘর ভাড়া থাকে আমাদের, কোম্পানি পেমেন্ট করে। কোম্পানির আরও এজেন্ট থাকায় সকলকে যাতায়াত করতে হয় এখানে। কদিন ধরে বেশ ঠান্ডা পড়েছে। হোটেলের কাউন্টারে একটা মাফলার জড়িয়ে বসেছিলেন হোটেলের মালিক শ্যামবাবু। আমায় অনেকদিন পর দেখে লাফিয়ে উঠে বললেন, আসুন সুমন ভাই, আসুন আসুন আসুন, এইবার অনেকদিন পরে যে। হ্যাঁ, প্রায় এক বছর পর এলাম। নমস্কার, আপনারা সব কেমন আছেন শ্যামবাবু? নমস্কার নমস্কার, মা মহামায়ের আশীর্বাদে ওই একরকম আছি। আপনার সব খবর ভালো তো ভাই? হ্যাঁ, এই চলে যাচ্ছে আর কি। পানিপাতিনির কাজ একদিনেই শেষ হয়ে গেল, তাই পরের দিন আর ঘর থেকে বেরোনো হয়নি। হোটেলে বসেই ডিস্ট্রিবিউটারের কাছ থেকে কালেক্ট করে আনা তথ্যগুলো এক জায়গায় রিপোর্ট করতে করতে কখন যে সন্ধে হয়ে গেল খেয়াল করিনি। বেরিয়ে পড়লাম জ্যাকেটটা গলিয়ে। পানিপাতিনি জায়গাটা বেশ মনোরম, লোকজন গাড়ি ঘোড়া দোকানপাট থাকলেও গ্যাঞ্জাম নেই। ঠিক শহর না হলেও পানিপাতিনিতে ভিডিও পার্লার, ইন্টারনেট, বিউটি পার্লার আর মোবাইল ফোন পরিষেবা পুরোপুরি ঢুকে গেছে। এখানকার চমচমের খুব সুনাম আছে, তাই সামনের মিষ্টির দোকানটায় ঢুকলাম। দাদা, 100 গ্রাম চমচম দিন তো। হ্যাঁ দিচ্ছি স্যার, দিচ্ছি। আরে মশাই, কার্টুন দেখছেন? হ্যাঁ, ভূতের কার্টুন, এরকম ঠান্ডায় জমে যায় মশাই। আচ্ছা, আপনি জানেন কি এখন আপনি কার্টুন দেখে জিতে নিতে পারেন উপহার? বলেন কি? হ্যাঁ, শুধু গল্পটি দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করে দিন নিজের নাম। কিন্তু উপহার পাবো কি করে? প্রতি গল্পে একজন বন্ধু পেয়ে যাবেন উপহার, লাকি হলে আপনিও পেতে পারেন। আচ্ছা, কি করে জানবো জিতলাম কি না? পরের গল্পের শেষে বিজেতার নাম এবং উপহার সংগ্রহ করার নিয়ম ঘোষণা করা হবে। চমচম কটা গপ গপ গিলে মনটা একেবারে খুশ হয়ে গেল। এখান থেকে মিনিট পাঁচ দূরে ডাকাতে কালীবাড়ি, তারপর মিনিট দুই হাঁটলেই ছায়াচিত্র সিনেমা হল। পানিপাতিনিতে এলে ছায়াচিত্র সিনেমা হলে একটা ছবি আমার বাঁধাই থাকে, বাংলা হিন্দি যখন যেমন হয়। যদিও অনেক সিনেমাই দেখেছি, তাছাড়া এখন ঘরে বসে টিভিতে রিমোট টিপে যত খুশি সিনেমা দেখো, তাই সিনেমা দেখাটা আমার লক্ষ্য না, আসল উদ্দেশ্য হলো টাইম পাস। বাড়তি হলো সিনেমা হলের মালিক রবিবাবুর সাথে একটু আড্ডা মেরে আসা। টিভি আর সিনেমা নিজেরা ভাই ভাই না হলেও ভাইরা ভাই তো বটেই, অতএব রবিবাবু আমার লাইনেরই লোক। কিন্তু হাঁটতে হাঁটতে ছায়াচিত্র সিনেমা হলের সামনে এসে একটু হতাশ হলাম। হ্যাঁ, টিভির দাপটে দিন দিন সিনেমা হলের ব্যবসার হাল খারাপ হচ্ছে, তার জন্য রবিবাবু আমায় কথাও শোনান, কিন্তু তাই বলে এই অবস্থা? একটা জনপ্রাণী নেই ছবিঘরের সামনে, টিমটিম করে একটা আলো জ্বলছে, তাতে ঠিক করে পড়াও যাচ্ছে না সিনেমার পোস্টারটা। কাউন্টারে মুখ পর্যন্ত চাদরে ঢেকে একজন বসে বসে ঝিমোচ্ছিল, লোকটাকে ভালো করে দেখা যাচ্ছে না। গেটে যে লোকটা দাঁড়িয়ে আছে সেও অপরিচিত। তার চেয়ে বড় কথা, গেট কিপারের পাশেই রবিবাবু দাঁড়িয়ে থাকেন। টিকিট কটা কি বিক্রি হলো নিজেই তদারকি করেন, কই তাকেও তো আজ দেখছি না। আচ্ছা, রবিবাবু কোথায় বলতে পারেন? কোন রবিবাবু? এই হাউসের মালিক রবিবাবু, তুরক রঞ্জন মজুমদার। ও, উনি? উনি তো আজ আসেননি। ও, আসেননি? না, অনেক ব্যস্ত আছেন কাজে।
বলেই লোকটা মুখ ঘুরিয়ে নিল। আজ সব কিছুই কি জানি অদ্ভুত লাগছে। তার মানে আজ শুধু সিনেমাটাই দেখা হবে, রবিবাবুর সাথে আড্ডাটা আজ আর হবে না? ভারী রসিক মানুষ উনি, মুখের বিভিন্ন ভঙ্গি করে এমন সব কথা বলেন যে হাসি পেয়ে যায়। মনটা একটু খারাপ হয়ে গেল। এগিয়ে গেলাম সিনেমার পোস্টারটার দিকে। বাংলা ছবি, ছবিটা দেখে তো ভূতের সিনেমাই মনে হচ্ছে, কিন্তু অসম্ভব বোকা বোকা নাম, দেখা হবে মাঝরাতে। যাই হোক, এসে যখন পড়েছি এটাই দেখতে হবে। টিকিট কাউন্টার থেকে একটা ব্যালকনির টিকিট নিয়ে ছায়াচিত্র সিনেমা হলের ভেতরে ঢুকলাম। গেটকিপার টিকিটটা অর্ধেকটা ছিঁড়ে বলল, লাইটম্যান নেই, একটা সিট দেখে নিজেই বসে পড়ুন। যা বাবা, লাইটম্যানও নেই? এরকমভাবে রবিবাবু ব্যবসাটা বেশি দিন টানতে পারবেন বলে মনে হয় না। যাগকে, ব্যালকনির একটা ভালো জায়গার সিটে এসে বসলাম। ব্যালকনিটা অন্ধকার, কিছুই ভালো করে দেখা যাচ্ছে না, সারি সারি সিট ফাঁকা পড়ে আছে, একটা লোকও নেই। গাটা কিরকম ছমছম করে উঠল। প্রায় মিনিট দশে কেটে যাওয়ার পর ব্যালকনির গেট ঠেলে কয়েকটা কালো অবয়ব ঢুকে এলো। তারা নিজেদের মতো জায়গা খুঁজে বসে পড়ল ছড়িয়ে ছিটিয়ে। ছবি শুরু হলো। কয়েকটা বোকা বোকা অ্যাডের পর পর্দায় ভেসে উঠল রক্ত চুষে খাচ্ছে একটা মহিলার মুখ। ব্যাকগ্রাউন্ডে শ্মশান, ধাউধাউ করে আগুনের চিতা জ্বলছে, আর নানান সাইজের মরার মাথা নাচতে নাচতে ফুটিয়ে তুলছে সিনেমার টাইটেল, দেখা হবে মাঝরাতে। নাম যাই হোক, মনে হয় গল্পটা জমে যাবে। পিঠটা টান টান করে বসলাম। এক ভদ্রমহিলাকে ভূতে ধরেছে, অসম্ভব সুন্দরী তিনি, পাগলের মতো চোখ কপালে তুলে ঘরময়ে ঘুরে বেড়াচ্ছেন, ঠোঁটের নিচে একটা তিল, চিৎকার করে বলছেন, আমার রক্ত দে, আমি রক্ত খাবো, বড্ড খিদে আমার, কতদিন রক্ত খাইনি, কতদিন রক্ত খাইনি, আমার রক্ত দে, আমি রক্ত খাবো। ভদ্রমহিলা দুর্দান্ত অভিনয় করছেন, এমন জীবন্ত অ্যাক্টিং যে রীতিমতো ভয় করে উঠল। হঠাৎ একটা খিচুনি উঠল মহিলার, তারপর সব চুপ। ক্ষণিক পর চোখটা স্বাভাবিক হলো। এরপর এদিক ওদিক ঘুরতে ঘুরতে ভদ্রমহিলার দুটি চোখ যেন আমার দিকেই এসে থেমে গেল। কি ভীষণ সে চোখের দৃষ্টি! আমি রীতিমতো ভয় চোখটা সরিয়ে নিলাম। ভদ্রমহিলা খিলখিল করে হেসে উঠলেন। একটা ইমেল স্রোত নেমে গেল আমার শিরদাঁড়া দিয়ে। ধীরে ধীরে সিনেমার পর্দা থেকে বেরিয়ে আসছেন ভদ্রমহিলা, তারপর হেঁটে হেঁটে এগিয়ে আসছে আমার দিকে, আর আমায় উদ্দেশ্য করে আঙুল দেখিয়ে বলছেন, আমি আসছি, আমি আসছি, তোর শরীরে, তোর শরীরে অনেক রক্ত, গরম গরম টাটকা রক্ত। ভয়ে তিরিং করে লাফিয়ে উঠলাম। তৎক্ষণাৎ ব্যালকনির বাকি দর্শকরা অদ্ভুতভাবে হেসে উঠল। চমকে উঠে সেদিকে তাকাতে একই সিনেমার স্ক্রিনের আলো তাদের ওপর এসে পড়েছে। দর্শক কই? সিটগুলোয় সব আস্ত নরকঙ্কাল। যথেষ্ট হয়েছে, মাথায় থাকুক সিনেমা, মাথায় থাকুক আমার টাইম পাস। হুড়মুড়িয়ে দৌড় দিলাম, সিঁড়ি পেরিয়ে গেট, গেট পেরিয়ে রাস্তা, দৌড় আর দৌড়, দৌড় আর দৌড়। তারপর আর কিচ্ছু মনে নেই। কতক্ষণ ঠিক জানি না, জ্ঞান ফেরার পরও আতঙ্কে বুকটা ধরাস করে উঠল। গায়ের লোম এখনো খাড়া হয়ে আছে। ধরপড় করে উঠে বসলাম। ভারী গলায় কে যেন বলে উঠল, উঠবেন না সুমন ভাই, উঠবেন না, আর একটু শুয়ে থাকুন। জগদম্বা লজের শ্যামবাবু। মনে একটু ভরসা পেলাম। চারিদিকে তাকিয়ে দেখলাম ডাকাতে কালীবাড়ি রাট চালায়,
দূরে টিমটিম করে একটা প্রদীপ চলছে। শ্যামবাবু প্রতিরাতে নিশীথ পূজায় আসেন, আমার চিৎকারে আমাকে এখানে নিয়ে আসেন উনি। কি ব্যাপার সুমন ভাই, এদিকে কোথায় গিয়েছিলেন এই রাত বিরেতে? আর কে তারা করেছিল আপনাকে? আহ, ভয় পাবেন না, আপনি এখন মায়ের মন্দিরে, সমস্তটা নির্ভয় খুলে বলুন। আমি ছায়াচিত্র হলে সিনেমা দেখতে যাওয়ার ঘটনাটা বললাম ওনাকে। শ্যামবাবু সব শুনে যেন আকাশ থেকে পড়লেন। হ্যাঁ, করেছেন কি? ছায়াচিত্র হল তো মাস ছয়েক ওপর বন্ধ, আর আপনি সেখানে গিয়েছিলেন সিনেমা দেখতে? আরে যাওয়ার আগে আমাকে বলবেন তো। কি বলছেন আপনি, ছায়াচিত্র সিনেমা হল বন্ধ? হ্যাঁ, সে খুব দুঃখজনক ঘটনা। জানেন তো সিনেমার ব্যবসার হাল, ছায়াচিত্র হলের মালিক রবিবাবু হল চালাতে গিয়ে ধার দেনায় পুরো ডুবে গিয়েছিলেন। মহাজনদের জ্বালায় পাড়ি পাতিনি থেকে পালান তিনি। শোকে দুঃখে বিছানা নেন ওনার ওয়াইফ, তারপরে সুইসাইড করে মারা যান। হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ভদ্রমহিলার কি ঠোঁটের নিচে তিল ছিল? হ্যাঁ ঠিক ঠিক ঠিক, এ তল্লাটে তার মতো সুন্দরী আর একটিও ছিল না। কিন্তু সুমন ভাই, আপনি কি করে জানলেন? আর না লুকিয়ে সিনেমা হলে মহিলার কথাটা বললাম। এ যাত্রায় জোর বাঁচান বেঁচে গিয়েছেন ভাই, মাই আপনাকে রক্ষা করেছেন। ঘড়িতে দেখলাম রাত 10টা। রাত অনেক হলো, আমি রোজ নিশীথ পুজো সেরে বাড়ি চলে যাই। আজ চলুন সুমন ভাই, আপনাকে হোটেলে ছেড়ে দিয়ে আসি। আমার এখনো ভয়ে সমস্ত শরীর কাঁপছিল, আমি আর না করলাম না। মন্দির থেকে হোটেলের দিক যেতে গিয়ে শ্যামবাবু একটু থমকে গেলেন, একটু এগিয়ে গেলেন ছায়াচিত্র সিনেমা হলের দিকে, আমিও গেলাম। ওই আমরা ছায়াচিত্র সিনেমা হল, দেখতে পাচ্ছেন কিছু? ভয় ভয়ে তাকালাম, ঘন কুয়াশার মাঝ দিয়ে যতটা দেখা যায়, একটা ভাঙা বাড়ি আর খালি মাঠ ছাড়া কিচ্ছু দেখা যাচ্ছে না। অন্ধকার ঘুটঘুট করছে। শ্যামবাবু ঠিকই বলেছেন, এ যাত্রায় খুব বেঁচে গেছি। হোটেলে ফিরে আর কিছু খেতে ইচ্ছে হলো না, শ্যামবাবুকে বিদায় জানিয়ে জল খেয়ে লেপ টেনে ঘুমিয়ে পড়লাম। রাত কাটিয়ে এখান থেকে পালাতে পারলে বাঁচি। রাত কটা হবে জানি না, ঘুমটা ভেঙে গেল। একে অন্ধকারে ঠিক বোঝা যাচ্ছে না, একটা একটা কালো অবয়ব ঝুঁকে পড়েছে আমার মুখের ওপর। ধরপড় করে উঠে নেমে পড়ে চিৎকার করে বললাম, কে 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 ওখানে? চেঁচাবেন না সুমন বাবু, একদম চেঁচাবেন না। অন্ধকারটা চোখে সয়ে যেতে দেখলাম সামনে দাঁড়িয়ে ছায়াচিত্র সিনেমা হলের জলজ্যান্ত মালিক রবিবাবু। সেই মাঝারি গঠন, ফর্সা টিকালো নাক, ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি। এ কি আপনি? আপনি এখানে কি করে এলেন? আপনি আপনি আমার ঘরে ঢুকলেন কি করে? হ্যাঁ রবিবাবু, বলছি তার আগে বলুন, পালিয়ে এলেই কি বাঁচা যায় সুমন বাবু? আমার বউ এর হাত থেকে বেঁচেছেন, কিন্তু এবার যে আমার টার্ন, তার জন্য কি রকম দেখা হয়ে গেল আমাদের। ঠিক একটু আগে যে সিনেমাটা দেখছিলেন, দেখা হবে মাঝরাতে। আপনি? হ্যাঁ ঠিকই ধরেছেন শ্যামবাবু, আপনাকে রং ইনফরমেশন দিয়েছে সুমন বাবু, আমি বাড়ি থেকে পালাইনি। আমিও আমার বউয়ের মতো সুইসাইড করেছিলাম, নদীতে ডেড বডিটা ভেসে গিয়েছিল বলে কেউ আমাকে ট্রেস করতে পারেনি, কেউ না। শুনুন মশাই, আপনাকে যে আমাকে একটু হেল্প করতে হবে। আমাকে? রাইট, আপনার সঙ্গে একটা পুরনো হিসাব চুকানোর আছে, এর জন্য আপনি পানি পার্টি নিতে আসবেন বলে কবে থেকে অপেক্ষা করে বসে আছি জানেন? হিসেব? এই তো
এতক্ষণে আপনার মুখে একটা খোটা শব্দ ফুটেছে, যত নষ্টের গোড়া আপনারাই, আপনাদের টিভি কোম্পানি আমাদের পথে বসিয়েছে, আমাদের এতদিনের স্বাদের ব্যবসা ডগে তুলে দিয়েছে, বিশেষ করে মফস্বলে ওই মাল্টিপ্লেক্স আর এই টিভি চ্যানেল শেষ করে দিয়েছে আমাদের। কিন্তু আমরা শুধু একা শেষ হব কেন সুমন বাবু? আপনাকেও আমাদের দলে যোগ দিতে হবে। ব্যাস, সব হিসাব সমান সমান। আমি পাথরের মতো দাঁড়িয়ে আছি, মুখ থেকে একটা শব্দ বেরোচ্ছে না। কি সুমন বাবু, আমার প্রস্তাবটা আপনার পছন্দ হয়নি? আপনি আমার দলে যোগ দিলে দুজনে মিলে ছায়াচিত্র সিনেমা হলে বসে প্রাণ ভরে আড্ডা দেব, আর দুজনে মিলে ভূতের সিনেমা দেখব। আমার শরীরের সমস্ত শক্তি সঞ্চিত করে এক লাফে ঘর থেকে বেরিয়ে দৌড় দিলাম। পেছন থেকে শুনতে পেলাম, কি সুমন বাবু পালাচ্ছেন কেন? আপনি তো ভূতের সিনেমা দেখতে ভালোবাসেন, সিনেমা তো বাকি রয়ে গেল। তোমরাও ভূতের সিনেমা দেখতে ভালোবাসো না, আসবে নাকি ছায়াচিত্র সিনেমা হলে?